জন্ম যার আছে মরণ তার আছে না নাই কবে মরব তার কোনো গ্যারান্টি আপনারা বসে আছেন বেহেশতের বাগানে কিসের বাগানে বেহেশতের বাগানে বসে আছেন আল্লাহ বৃষ্টি দিচ্ছে বৃষ্টি কি আপনি আমার হুকুমে হয় মাহফিল করা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য মাহফিলে আলোচনা হবে আল্লাহকে খুশি করার জন্য মাহফিলে আলোচনা হবে আল্লাহর হাবিবকে খুশি করার জন্য মাহফিলে আলোচনা হবে আল্লাহর অলিগণকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য আজকের এই আয়োজন ইহকালে শান্তি পরকালে মুক্তি লাভ করার জন্য আজকের এই আয়োজন আল্লাহ যদি খুশি হয়ে বৃষ্টি দেয় আমাদের কোনো কমপ্লেইন আছে কমপ্লেইন করলে লাভ হবে না আপনাদের কষ্ট হবে আপনাদের কষ্ট হবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কষ্টের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কষ্টের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের কাছে ইসলামকে পৌঁছানোর জন্য আমরা মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াইবার জন্য ময়দানে মহাশরে সম্মানের মুকুট নিয়ে রাসূলে পাকের আদালতে হাজির হওয়ার জন্য 72 জন আওলাদে রাসূল এ চাঁদের পূর্বে যে চাঁদরা বিদায় হয়ে গেছে এ চাঁদরা ছিল মাহে মুহররমের চাঁদ মুহররমের চাঁদে 72 জন আওলাদে রাসূল শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছে রক্ত মোবারক ঢেলেছে রাজ সিংহাসনের জন্য নয় পৃথিবীর গভর্নর পদ লাভ করার জন্য নয় ওরা শহীদ হয়েছে রক্ত দিয়েছে ঈমান ও ইসলামকে আপনি আমার কাছে পৌঁছানোর জন্য পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত আমরা ঈমান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে নবীর উম্মতে উম্মত হয়ে মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াইবার জন্য আওলাদে রাসূল কারবালার ময়দানে 72 জন শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছে ওরা রক্ত দিয়েছে আমরা রক্ত দেই নাই ওরা শির দিয়েছে আমরা শির দেই নাই ওরা হাত দিয়েছে আমরা হাত দেই নাই ওরা দেহ দিয়েছে আমরা দেহ দেই নাই ওরা যৌবন দিয়েছে আমরা যৌবন দেই নাই আমরা অতি কৌশলে অতি সহজে ইসলাম পেয়ে মুসলমান হয়েছি এই কারণে ইসলামের কদর আমাদের কাছে বেশি বেশি নাই যদি ওনাদের মতো আমরা আওলাদ শাহাদাত বরণ করতে পারতাম শহীদ হইতে পারতাম তো বুঝতাম যে ইসলাম প্রতিষ্ঠিত করতে কতটুকু কষ্ট হয় অতি সহজে আমরা ইসলাম পেয়েছি ইসলামের মূল্য আমাদের মাঝে নাই ইসলামের কদর আমাদের মাঝে নাই আওলাদে রাসূলের ভালোবাসা আমাদের মধ্যে নাই ইসলাম জিন্দা হুতা হাই হার কারবালা কি বাত কারবালার ময়দানে 72 জন আওলাদে রাসূল শহীদ হয়েছিল যাদের হাতে তারা কি হিন্দু ছিল কথা বলেন তারা কি ইহুদি ছিল তারা কি কাদিয়ানি ছিল তারা কি বৌদ্ধ ছিল তারা কি চামার চান্ডাল মেতর মুসি ছিল না মুসলমান ছিল মুসলমান যারা শহীদ হয়েছেন তারা মুসলমান যারা শহীদ করেছেন তারাও মুসলমান দুই দলের মধ্যে আসমান জমিন ডিফারেন্স যারা শহীদ করেছেন তারা দুজুকি যারা শহীদ হয়েছেন তারা বিনা হিসাবে জান্নাতি এদের অন্তর্ভুক্ত যারা হবে আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ ইমাম হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হাসাইন হুসাইনের প্রেম ভালোবাসা যার অন্তরে আছে ওরা বিনা হিসাবে জান্নাতি বলেন মারহাবা তো রহমতের বৃষ্টি পড়তেছে আল্লাহ বৃষ্টি দিতেছে যদিও কষ্ট হয় কষ্ট মনে করবেন না নবীর সাহাবি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বিয়ে করেছেন
বাসর করেছেন, ফরজ গোসল করে নাই। ফরজ গোসল করা স্বামী স্ত্রী মুআমালার পরে ফরজ, উনি ফরজ গোসল করে নাই। উনি শুনতে পেরেছেন উহুদের ময়দানে নবীজির দামদার মুবারক শহীদ হয়েছে, উনি ফরজ গোসল বাদ রেখে উনি যুদ্ধের ময়দানে চলে গেছে, উনি শাহাদাত বরণ করেছে, উনি শহীদ হয়েছে, ওনাকে আমার আল্লাহ আসমানে উঠাই নিয়েছে, রহমতের ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়েছে। যখন সুবহানাল্লাহ, তোরা নবীজির মহব্বতে জীবন দিয়েছে। আজকে হাদরাইলের জমিনে নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের বাবা ভাইয়েরা, আজকে নবীজির প্রেমের মেলা, ওলি আল্লাগণের প্রেমের মেলা মাহফিল সাজিয়েছেন। এই মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামে ছিলেন আপনারা জান্নাতি হয়ে গেছেন, আসবার আগে যদি গুনাহগার ছিলেন আপনারা বেগুনা মাসুম হয়ে গেছেন। যেখানে বাগান আছে সেখানে বৃক্ষ আছে, যেখানে বৃক্ষ আছে সেখানে ফুল আছে, যেখানে ফুল আছে সেখানে মধু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা মধু পান করতে এসেছেন, যেই মধু পান করলে ইহকালে শান্তি পরকালে মুক্তি। তামাম পৃথিবীর মধু কেমনে পান করবেন? বাগানে প্রবেশ করে মধু পান করতে গিয়ে একদলে পান করছেন তিতা, আরেক দলে খাইতেছেন মিঠা। যারা তিতা খাইতেছেন তারা তিতার বদনাম করতেছেন, যারা মিঠা খাইতেছেন তারা মিঠার প্রশংসা করতেছেন। তামাম পৃথিবীর আলেম জগতের শিরোমণি, আলেম জগতের সম্রাট, আলেম জগতের বাদশাহ, যিনি সত্তরটা শক্তিশালী উডের বোঝায় কিতাবি আলেমের আলেম ছিলেন, যিনি 5000 হাদিসের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ বলেন, তিনি ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ কিয়ালাই। আপনারা বাগানে প্রবেশ করে মধু কেমনে পান করবেন? যেখানে বাগান আছে সেখানে ফুল আছে, যেখানে ফুল আছে সেখানে মধু আছে। আপনারা মধু সঞ্চয় করার জন্য বাগানে ঢুকেছেন। যেখানে মধু আছে মিঠা আছে সেখানে তিতা আছে, যেখানে সত্য আছে সেখানে মিথ্যা আছে, যেখানে দুশ্মন আছে সেখানে দুষ আছে, যেখানে বেহক সেখানে হক, যেখানে আলু সেখানে অন্ধকার, যেখানে নাস্তিক সেখানে আস্তিক, একটার বিপরীত একটা আছে। আপনারা মধু পান করবেন কিভাবে? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তার উপমা দিতেছেন, বোঝাচ্ছেন, যেখানে মধু আছে সেখানে তিতা আছে, যেখানে মিঠা আছে সেখানে তিতা আছে। আরব দেশ থেকে এক যাক মৌমাছি আপনাদের খাদরাইল গ্রামের উপর দিয়ে বিজয়নগর দিয়ে তারা আরব ভারতে যাচ্ছে, ফুল থেকে মধু সঞ্চয় করার জন্য। কী সঞ্চয় করার জন্য? ফুল থেকে মধু পান করার জন্য আরব দেশ থেকে এক যাক মৌমাছি গুনগুন করে গান গেয়ে যাচ্ছে ভারতে। খাদরাইলের জমিনে একজন কৃষক অনেকগুলি গরু পালে, গরুগুলি খেয়ে রাত্রে মূলমূত্র নিক্ষেপ করে, মালিক সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া গরুর ঘরে প্রবেশ করে উড়াতে পরে বাড়ির পাশে একটা গর্ত বানাইয়া গোবরগুলি জমাট করে। কেন? উনারা বুড়ো খেতে দিবে, এরি খেতে দিবে, কৃষি খেতে দিবে, ফসল ভালো হবে, ফসল উন্নয়ন হবে, এই মর্মে গোবরগুলি জমায়েত করে রাখতেছে। তো এই গোবর টালের ভিতরে একটা ভ্রমর যেটাকে গোবিরা পোকা বলা হয়, এটা গোবরের রস খেয়ে খেয়ে বেঁচে আছে, গোবর রস খেয়ে খেয়ে বেঁচে আছে। তো আরব দেশ থেকে এক যাক মৌমাছি ভারতে যাইতেছে এই গ্রামের উপর দিয়ে, গোবর টালের ভ্রমরটা ওদের আওয়াজ শুনে জিজ্ঞেস করে, ভাই মৌমাছি তোমরা কোথায় যাচ্ছ? মৌমাছি বললে, আমরা ভারতে যাচ্ছি। কো কেন? কো ফুল থেকে মধু পান করবো। গোবর টালের রস ভ্রমর বলেন, আমি তো আজীবন গোবরের রস খেয়ে বেঁচে আছি, ফুলের মধু কী জিনিস আমি খাই নাই, ফুলের মধু কী জিনিস আমি পান করি নাই, ভাই আমাকে নিবে, আমাকে মধু খাওয়াবে? গোবর মৌমাছি বলে, তুমি যাবে? কোহ যাব। তো মৌমাছি বলে, তুমি উড়াইল যাও, যেতে হলে উড়ালতে হবে, যেহেতু আরব দেশ থেকে আমরা উড়াইলে আসছি ভারতে, উড়ালতে উড়ালতে যাব, তুমি উড়াইল দাও। যখন বলে উড়াইল দাও তখন কুড়ি মুড়ি খা। মৌমাছি কবাই, সময় তো শর্ট, তুমি বলছো যাবে, যাব তো উড়াইল দাও। তো গোবরা পোকা কুড়ি মুড়ি খা।
তো মৌমাছিকে কি তুমি যাবে কি যাবে না, তো আমি তো ভাই যাব, তো উড়াই দাও। এখন গোবর টালের বমর দুই তিনবার বলার পরে বলতেছে, তোমরা বারবার বলছো আমাকে উড়াই দিতে, উড়ালতে গেলে পাখা লাগে, কি লাগে জোরে বলেন, কি লাগে, পাখা লাগে, আমার পাখা নাই, আমি উড়াল দিব কিভাবে। এখন মৌমাছি চিন্তা করে তার মনে স্বাদ জেগেছে, ফুল থেকে মধু খাবে, তো পাখা যখন নাই উড়ালতে পারবে না। মৌমাছি এসে গোবর টালে বসলেন, বৈশাখ ভাই তুমি আমার পাখার উপরে বসে যাও, কারণ আমি তোমাকে উড়াইলে নিয়ে যাব। এখন পাখার উপরে বসাইল, বসাইয়া কর তুমি শক্ত করে কামড় দিয়ে ধরো, কারণ আমি পাখনাগুলি লাড়তে থাকবো, তুমি পরে গেলে মরে যাবে, মধু খাওয়া তোমার নসিব হবে না। এখন গোবর টালের ভ্রমর কামড় দিয়ে শক্ত করে ধরলো, ধরার পরে মৌমাছি উড়ালতেছে আর চিন্তা করতেছে, ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি, ফুলে কি আছে জোরে বলেন, ফুলে কি আছে, পানি আছে, ফুলে পানি আছে, টক পানি, তিতা পানি, জাল পানি, চুক্কা পানি, মিঠা পানি, বিভিন্ন রঙের পানি আছে, ফুলে তো পানি নাই, তো ফুলে সে যাইতে পারবে না, তার পাখা নাই, এরপরে ফুলে মধু নাই, আছে পানি। আমরা যে রতি রতি করে এনে জমাইছি, চার পাঁচ কেজি ভর্তি আড়ি বানাইছি, এইটাতে বসাই যায় তার পাখার কোনো প্রয়োজন নাই, কষ্টের কোনো দরকার নাই, সে বসে বসে যত মনে চাই তত যেন পান করে। এ কথা কইয়া মধুর আড়িতে বসাইলো, আড়িতে মধু আছে চার থেকে পাঁচ কেজি, কয় কেজি জোরে বলেন, কয় কেজি, চার থেকে চার পাঁচ কেজি মধু আড়িতে আছে, বসাইয়া বলছে তোমার মনে যত চা তত তুমি পান করো, এতে কোনো মধুর অভাব নাই। এ কথা কইয়া মৌমাছিগুলি ফুলে ভরে চলে গেছে, মৌমাছিগুলি ফুলে ভরে চলে গেছে পানি সংগ্রহ করতে। এই দিক দিয়া গোবর টালের ভ্রমর বৈশাহী কামড় দিয়া সিপা মারছে, সিপাটা দিতে দেরি হয়, মুখটারে বাঁকা করতে দেরি নাই, মধু খাইতো দিয়ে গেল, এখন মুখ বাঁকা করলো কেন, সে কামড় দিয়া পাইছে তিতা, কি পাইছে জোরে বলেন, কি পাইছে, মধু কি মিঠা না তিতা, জোরে বলেন, মধু কি মিঠা না তিতা, সে কামড় দিয়া কি পাইছে, তিতা পাইয়া সেরা মুখটারে বাঁকা করছে, কইরা মনটা বেজার করে বৈশা বৈশা দুর্নাম গাইতেছে, গোবর টালে রস খাইতাম খাদ্রালের জমিনে, এটাই ছিল ভালো, মৌমাছির মুখে এত প্রশংসা পাইলাম যে ফুলের মধুর মতো এত সুস্বাদু কিছু নাই, আজকে মধু খাইতাইয়া খাইলাম তিতা, আসিল মিঠা কইল মিঠা, খাইলাম তিতা, এখন মুখটা তিতা, মুখ পেটটা পর্যন্ত তিতা হয়ে গেছে, খানার রুচি নষ্ট হয়ে গেছে, এই বৈশা বৈশা দুর্নাম গাইতেছে, বদনাম গাইতেছে। এই দিক দিয়ে মৌমাছি বলতেছে, তারা যে বসাইয়া দিয়ে আইলাম সে কি মধু খাইল না খাই নাই, যাইয়া দেখি আইসা দেখে মুখটা বাঁকা কইরা বসে রয়েছে, মনটা বেজার, কি ভাই মধু খাও নাই, কো তোমাদের মুখে এত প্রশংসা পাইলাম যে মধুর মতো সুস্বাদু পৃথিবীতে কিছু নাই, মধু আড়িবর্তী চার পাঁচ কেজি কইয়া আমরা বসাইয়া দিয়া গেলাম, আমারে আমি মধু খাইতাম গিয়ে ভাই তিতা খাইলাম, এমন তিতার তিতা, ইতা বুঝি মধু, ইতা বুঝি মিঠা, মুখ তিতা, ফ্যাট পর্যন্ত তিতা হয়ে গেছে। তো মৌমাছি কো তুমি কইতে আসিছো কো এইখান থেকে, আরে তোর তো জাতিগত অভ্যাস হইল সিফা দিয়া হাওয়া, তুই যেখানে সিফা দিয়া কামড় দিছ এই হইল আমরার পায়খানা, এদিকি কথা বলেন, এদিকি পায়খানা, তো তুই না কয়ে গেছ আড়িবর্তী মধু আছে, কো আছে, মধু যেখানে থাকে সেখানে তো কামড় দিবি, কো মধু থাকে কই, কই যে চিকন চিকন রুলগুলি দেখা যা এই ছিদ্রগুলি তার ভিতরে মধু থাকে, কো কেমনে খাই তুই বক, চঙ্গল ঢুকাইয়া, কো ভাই আমার নসিব খারাপ, একদিকে পাখা নাই ফুলে আসা নসিব খোলো না, দুই দিকে চঙ্গল নাই আড়িবর্তী মধু থাকার পরও মধু খাওয়া নসিব খোলো না, মিটার পরিবর্তে কী খাইলাম, তিতা খাইলাম। এখন যারা তিতা খেয়েছে যেখানে মিঠা আছে সেখানে তিতা আছে না নাই, কথা বলেন আছে না নাই, খুব মনোযোগ, যেখানে মিঠা আছে সেখানে তিতা আছে, তিতা তিতা আছে যেখানে মিঠা নাই সেখানে, আর মিঠা আছে যেখানে তিতা নাই সেখানে। মৌমাছি মিঠা খায়, গভীরা পোকা তিতা খায়, বাক হয়ে গেল দুইটা। যারা খুব মধু খাইতে গিয়ে তিতা খাইছে তারা কি মধুর প্রশংসা করবে, মিঠার প্রশংসা করবে না তিতার প্রশংসা করবে? মুসলমান বাক হয়ে গেল দুইটা, কয় দল মুসলমান বাক হয়ে গেল, দুই দল, এক দল গেল ইয়াজিদের পক্ষে, আরেক দলে আসলো ইমাম হুসাইনের পক্ষে। হুসাইনের পক্ষে যারা তারা সুন্নি, আর ইয়াজিদের পক্ষে যারা তারা সুন্নি নয় তারা হলো বেঈমান। আমি ঘন্টার কথা মিনিটে বলবো,
সংক্ষিপ্ত আকারে মর্জিয়ে মাওলা আকায়ে মাওলা মর্জিয়ে মাওলা আকায়ে মাওলা মর্জিয়ে মাওলা আকায়ে মাওলা আল্লাহ যেন খুশি হয় আপনাদেরকে কিছুক্ষণ বসে আলোচনা শোনার তৌফিক দান করে বলুন আমিন আমিন জোরে বলুন আমিন একটু জোরে বলুন আল্লাহুম্মা বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না সময় থাকেতে মুর্শিদ দরে পথে করে না সাধনায় আল্লাহ Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad amra shobai gunagar go নবীজি আপনাই চিনলাম না সে কারণে রোজা হাশরে আমাদেরকে বইলেন না জি এক নম্বর আপনারা বুঝতে পারলেন যেখানে মধু আছে যেখানে মিঠা আছে সেখানে তিতা আছে না নাই এখন একদল ব্রহ্মরে পাইল তিতা আরেক দলে পাইল কি মিঠা একদলে মিঠা খাইয়ে মিঠার গান গায় আরেক দলে তিতা খাইয়ে তিতার বদনাম গায় খুব মনোযোগ আমার আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি বলে গেছেন এই গ্রাম সুদে ভরপুর হয়ে গেছে কিসে ভরপুর হয়ে গেছে কথা বলেন কিসে ভরপুর হয়ে গেছে সুদে আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামুর রিবা ব্যবসা করা হালাল সুদ খাওয়া হারাম সুদ খাওয়া কি জোরে বলেন সুদ খাওয়া কি সত্তরটা গুনার মধ্যে সুদ এমন একটি গুণা এমন একটি অপরাধ সত্তরটা গুণার মধ্যে সবচেয়ে ছোট গুণা আপন সন্তান মার সাথে জিনা করা নাউজুবিল্লাহ বলেন আপন সন্তানে মার সাথে জিনা করলে যে গুণা হয় এই সত্তরটা গুণার মধ্যে ছোট গুণাটা হলো সুদ খাওয়ার গুণা আপনারা সুদ খাবেন না খাইতেছেন কেন সুদে লাভ বেশি সুদে লাভ কি কথা বলেন সুদে লাভ কি লাভে লোভ লাভে কি হয় লাভে লোভে পাপ লাভে লোভ লোভে পাপ পাপে মরণ লাভে লোভ লোভে পাপ পাপে মরণ যারা লাভ দেখেছেন তারা লোভে চলে গেছেন যারা লোভে চলে গেছেন তারা মরণ ডাইকে আনছেন কি আনছেন যে মরণের কোনো হিসাব নাই অনবরত অনন্তকালীন শাস্তি চলবে শান্তি পাবেন না খুব মনোযোগ মাওলানা জালালউদ্দিন রুমি আমি সরে বলতেছি মাওলানা জালালউদ্দিন রুমির একটা নকল আমি বুঝিয়েছি যে যেখানে মিঠা আছে সেখানে তিতা আছে এক দলে মিঠা খায় আরেক দলে তিতা খায় যারা তিতা খায় তারা মিঠার প্রশংসা করবে না যারা মিঠা খায় তারা তিতার কথা বলবে না খুব মনোযোগ এখন আসেন লাভে লোভ লোভে পাপ পাপে মরণ
আমাকে কমিটির পক্ষ থেকে সাবজেক্ট দেওয়া হচ্ছে পর্দা সম্পর্কে এবং মা বাবা সম্পর্কে। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। গহীন জঙ্গলের ভিতরে দুই দোস্তের বসবাস। কয় দোস? জোরে বলেন। এখন হরিণ বলে আমি কি করতে পারি বলেন? কাকে বলে পৃথিবীর দিক কয়টা? হরিণ। এখন কাক বলতেছে, দোস আপনার টেনশন থেকে আমি মুক্ত যদি আপনি আমার একটা কথা মানেন। হরিণে বলে কি কথা বলেন? কাকে বলতেছে? পশ্চিম দিকে যান, অসুবিধা নাই। পূর্ব দিকে যান, অসুবিধা নাই। উত্তর দিকে যান, অসুবিধা নাই। কয় দিকের কথা বলছে? তিন দিক। কিন্তু দক্ষিণ দিকে? দক্ষিণ দিকে যাইয়েন না। এখন দক্ষিণ দিকে যাইতে যখন না করছে, কারণ আছে কিনা? কথা বলেন, কারণ আছে কিনা? কারণ আছে। এই কথা কইয়া কাকটা চলে গেছে তার আকারের হোজে। হরির কো দোষ, ঠিক আছে আপনার কথা মানছি, আমি পশ্চিম দিকে যাব, উত্তর দিকে যাব, পূর্ব দিকে যাব, দক্ষিণ দিকে যাব না। কাকটা আকারের হোজে চলে গেছে। এই দিক দিয়া এই জঙ্গলের মধ্যে একটা শিয়াল বাস করে, বুদি শিয়াল। এটা কি শিয়াল কো? বুদি শিয়াল বাস করে। কাকটা চলে গেছে, শিয়াল ডাইছে। কে আইছে? কথা বলেন, কে আইছে? শিয়াল আইছে। শিয়াল আইয়া হরিণ রে বলতেছে, দোষ আমার সাথে চলেন। হরিণ কো কোন দিকে? শিয়াল কো দক্ষিণ দিকে। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? দক্ষিণ দিকে। এখন কাকে না করছে কোন দিকে যাইতে? দক্ষিণ দিকে। এখন শিয়াল বলতেছে কোন দিকে যাইতে? দক্ষিণ দিকে। হরিণে কো দোষ, মা বসাই, দোয়াও চাই, আমি দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে যাব না। শিয়ালে কইতাছে, দোষ একবার গেলে জীবনে বলতেন না, একবার গেলে জীবনে বলতেন না, আমার সাথে চলেন, আমার সাথে চলেন। হরিণে কো যত কথাই কইবেন আমার দোষ দেনা কইরে গেছে, আমি দক্ষিণ দিকে যাব না। শিয়ালে কো আজকার চেষ্টা কোনো কামে হবে না, আগামী দিন আবার আসবো। পরের দিন আইসে, আয়া কো দোষ গতকাল আইসা গেছি, আজকাও দ্বিতীয় দিন আইসি। দেখেন আপনি আমার কথা শুনেন, আমার কথা মানেন। আপনি বারবার বলতেছেন আপনি যাবেন না, আপনার দোস্তে না কইরা গেছে, একবার গেলে জীবনে বলতেন না, আপনি আমার সাথে চলেন। দুই দিনের চেষ্টা বিফল, শিয়াল কো আজকেও কাম হইতো না। তালিবাস্য, মদিনাস্য, দৈন্তাস্য, তিনশোর পর আর কোনো শো নাই। তৃতীয় দিন আবার আসছে, আইসা কো দোষ আজকের হওয়া শেষ হওয়া, আর আইতাম না। এখনও চিন্তা করে দেখেন যাইবেন কি যাইতেন না, আজকে গেলে জীবনে, একবার গেলে জীবনে বলতেন না। তিন দিনের দিন হরিণে কো একদিন আইলো, দুই দিন আইলো, আজকে নিয়ে তিন দিন আইলো, তো আমি একটু যাই আই দেখি। শিয়ালা যখন এভাবে রিকোয়েস্ট করতেছে, তাইলে একটু যাই আই দেখি। এখন দক্ষিণ দিকে যাইতে যখন না করছে, কারণ আছে কি না? পৃথিবীর চারিদিকের মধ্যে তিন দিক খোলা, এক দিক বন্ধ, যেই দিকটা বন্ধ করছে কারণ আছে কি না? কারণ আছে। কারণটা হলো এইটা, দক্ষিণ দিকে একটা জমিদারের বাড়ি আছে। কার বাড়ি? জমিদারের বাড়ির উত্তর পাশে একটা কুইশারের বাগান আছে। কিসের বাগান? কুইশারের বাগান। এই কুইশারের বাগান যদি শিয়াল যদি হরিণ যদি ভ্রমণ করতে দক্ষিণ দিকে যায় আর কুইশারের বাগান দেখে, তো হরিণ খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। লাভে আসবে লোভ, লোভে আসবে পাপ, পাপে আসবে মরণ। একদিন খাইলো, দুই দিন খাইলো, তিন দিনের মাথায় অটোমেটিক। সাত দিন চোরা ধরা, চুরি করলে একদিন হইলে ধরা পড়ে, জীবনের প্রতিশোধ একদিনে নিব। তো হরিণ রে কইতেছে দক্ষিণ দিকে যাইয়েন না। এখন শিয়ালে কোন দিকে নিতেছে? দক্ষিণ দিকে যাইতেছে। হরিণ হইল আগে, শিয়াল হইল পিছে। হরিণ কই? বিপদ গেলে কার উপরে যাইব? জমিদারের বাগানের চতুর্পাশে শিয়ালরা হরিণডারে নিল কেন? কারণটা কি? খুব মনোযোগ। শিয়ালরা হরিণডা নিতেছে এই কারণে, হরিণের মনে চাইতেছে কুইশার বাগানে ঢুকে কুইশার খাবে। কিন্তু চতুর্দিকে কাড়া তারের বেড়া। কিসের বেড়া? কাড়া তারের বেড়া ভেঙ্গে ঢুকতে পারে না, কুইশারও খাইতো পারে না। হরিণডারে যদি নিতে পারে, হরিণের উশিলা, হরিণ ঢুকবো, হরিণে খাইবো, শিয়ালও খাইবো। এই লোভ দিয়ে হরিণডারে নিয়ে গেছে। যাইতে যাইতে হেতের লাইল গেছে, গিয়া শিয়াল হইল পিছে, হরিণ রাখছে আগে। শিয়াল কো দোষ দেখছেন নি,
হরিণে কো দেখছি তো ডুববো কিভাবে, শিয়ালে কদুস কইলেন কি আপনার মতো শক্তি যদি আমার মাঝে থাকতো আমি ডাইরেক্ট গিয়া ডুবতাম, হরিণে কো আমার মাঝে কি শক্তি আছে, শিয়ালে কো আপনার মাথার মধ্যে যে শিং আছে এই শিংগুলি তার কাড়ার ভিতরে ঢুকাইয়া যদি উপর দিকে যারা দেন তো কিছু থাকবো, হরিণে কো তাইলে একটু চেষ্টা করিয়া দেখি, এখন মাঝামাঝি শিং ঢুকাইছে, ঢুকাইয়া উপর দিকে যারা মারছে কের কেরাইয়া বেড়া ছিঁড়া গেছে, এখন হরিণও ঢুকছে খিয়ালো ঢুকছে, হরিণও খাইতেছে খিয়ালো খাইতেছে, হিয়াইল্লা কতক্ষণ বড় বড় কো দুস মজা নি, হরিণে কো মজার শেষ নাই, কারণ মজার কি নাই, সুদেরে কিন্তু মজার শেষ নাই, লাভের পরে লাভ, খুব মনোযোগ, সুদেরে কিন্তু মজার শেষ নাই, হরিণে কো মজার শেষ নাই, কো দুস কইছিলাম যে আপনি তো আমার কথা মানছিলেন না, আপনি আইতেন না, আপনি দুস্তে না করছে, চলেন আজগা যাই আগামী দিন আবার আসবো, এই কথা কইয়া হরিণও আইসে শিয়ালও আইসে পড়ছে, কিছুক্ষণ পরে মালিক আইসে, কে আইসে জোরে বলেন কে আইসে, মালিক আয়া তিন দিক ভ্রমণ করিয়া উত্তর দিকে দেখে তার কাটার বেড়া সিরিয়া ভিতরে হামাইছে, খাইছে ফাটছে লেদাইছে, হিয়ালেরও লেদা হরিণেরও লেদা, মালিক কো দুষ আমি নাই বিদায়, আমার লক্ষ টাকার বেড়া সিরিয়া বাগানের ভিতরে হামাইয়া হিয়াল আর হরিণে মিললা দুইজনে খাইলা আগামী দিন আয়ো, এই কথা কইয়া মালিকের ধরা রইল কৌশলে, মালিকের ধরাটা কি, আরে কথা কন মালিকের ধরা কি, এই যে করোনা দিয়া ধরছে কেউ দেখছে কই দাইছে, কথা বলেন করোনা যাইয়া ধরছে, মা গেছে না ভূতের কাছে, ভূত গেছে না মাপের মার কাছে, বাপ গেছে না ভূতের কাছে, ভূত গেছে না বাপের কাছে, ভাই গেছে না ভাইয়ের কাছে, বিবি গেছে না স্বামীর কাছে, স্বামী গেছে না বিবির কাছে, কোন দিকে তা ধৈরালা, কথা কয় না কিরে, জানা যাওয়া পড়তে গেছে না, গুসুলো দিতে গেছে না, মালিকের দরা হইল কৌশলে, মালিক কো হরিণ আজকে আমি নাই বিদায় খাইয়া গেলি আগামী দিন আইস, এই কথা কই একটা হগরা বানাইছে, কি বানাইছে, হগরা বানাইছে, বানাইয়া যে মুখটা দিয়া ঢুকছে এই মুখটার ভিতরে মধ্যে হগরাটা লাগাইয়া মালিক চইলা গেছে, পরের দিন রাত্র প্রভাতের পরে হিয়াই লাগিয়া কো দুষ লন না, হরিণে কো দুষ এত দেরি কিরে, ওই যে মজা লেগে গেছে, কারণ লাভে তো লোভ, লোভে হইল পাপ, মজা লেগে গেছে, কচলের অসুবিধা নাই, যাইতেছে যাইতে যাইতে খেতের লাই দুইজন হয়ে গেছে, যাই আসে দেয়া এখন হিয়াইল হরিণে কো দুষ আইসি তো বলে জি ডুববো কই দেয়া, হিয়াইল্লা কো আগের হতই পথ, কোন পথ, আরে কথা কর কোন পথ, আগের হতই পথ, এই নকলটা উপস্থাপন করছে যিনি, তিনি সত্তরটা শক্তিশালী উডের বুঝাই কিতাবী এলেমের আলেম, যিনি 5000 হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, জোরকন সুবহানাল্লাহ, যারা লাভ খাইতেছেন লাভের লাভে আসে লোভ, লোভে আসে পাপ, পাপে আসে মরণ, এখন হিয়াইল্লা কো হরিণে কো দুষ কইদা ঢুকাম, হিয়াইল্লা কো আগের ভতই ভত, তখন আগের ভত কি আছে, হগরা আছে, এখন হরিণে মাথা বাড়াইছে উপরে তে হগরাটা লেগে গেছে, কার গলাত লাগছে জোরে কন, নিচে কে, আরে নিচে কে লাগছে, কে হাইব কারে, মরব কে, হরিণে, ও সামনের দিকে ঠেলা দিলে আডে, ফিসের দিকে টান দিল আডে, এখন সামনেও যাইতারে না ফিসও আইতারে না, হিয়াইল্লা কো বাইসাব লাগছে, হিয়াইল্লা কি কইছে, ভাইসাব লাগছে, অন ভাইসাবে লাগিয়া দুই চোখের পানি ছেড়ে কান্দে, গুরু উপায় বল না, গুরু উপায় বল না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা, গুরু গিয়েছিলাম গিয়েছিলাম ববের বাজারে, ছয়জন চোরে করলো চুরি গুরু ভাঙলো আমারে, সুরা চুরি করে হালাস পাইল রে গুরু আমায় দিল জেলখানা, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা, যারা সুদের বেসো বইরা লাভে লোভ আনতেছেন লোভে পাপ পাপে মরণ, এ এখন এখন কই গেছে, এখন হরিণ কই, কথা কন হিয়াইল্লা কই আছে না, বাগজে বাগজে, এখন মালিক আইয়া ধরবো কারে কারে, আপনি জি রেখা হয়েছেন, ভূতে রেখা হয়েছেন, বিবি রেখা হয়েছেন, নাতি রেখা হয়েছেন, ভাইয়ে রেখা হয়েছেন, আত্মীয় স্বজন সবাই রেখা হয়েছেন, মরণের সম্মুখী পাশে কেউ থাকবে, কবরে কি কাছে কেউ থাকবে, হাসরে মিজানে ফুলচেরাতে পাশে কেউ থাকবে, থাকবে না, খুব মনোযোগ, এখন
এখন হরিণ বিপদে পড়ে রইছে, বিপদে পড়ে কাঁদতেছে, কাকটা ঘুরতেছে। কাকটা কি করে ঘুরতেছে? উত্তর দিক ভ্রমণ করলেন দোষ নাই, পূর্ব দিক ভ্রমণ করলেন দোষ নাই, পশ্চিম দিক ভ্রমণ করলেন দোষ নাই, নাই নাই দোষ গেল কই? আমার কথা অমান্য কইরা দক্ষিণ দিকে গিয়া নিহি বাইসাবে আটকাইছে, দক্ষিণ দিকে যাইয়া দেহ হগরণ মিজে লাগিয়ে রয়েছে। গাছের আঘাত বৈশাখ্য দোষ, লাভে লোভ লোভে পাপ পাপে মরণ, লাভে লোভ লোভে পাপ পাপে মরণ। পৃথিবীর চারটা দিকের মধ্যে তিনটা দিক খোলা একটা দিক বন্ধ। আপনা আমার কথা অমান্য কইরা বুদ্ধিহীনের ভেসো ফইরা, কার ভেসো ফইরা? হরিণের বিষে কাজ করছে একটা হিয়ালে, যারা হারাম খাইতেছে তাদের বিষে কাজ করতেছে ছয়জন হিয়ালে। কয়জন? প্রত্যেকটা মানুষের ভিতরে ছয়টা কইরা হিয়াল আছে। কিছুক্ষণ পরে আমি দেখাইতেছি হরিণে একটা হিয়ালে বের দিছে কয়টা হিয়ালে, হরিণে বের দিছে কয়টা হিয়ালে? একটা হিয়ালে, খুব মনোযোগ। আর মানুষে বের দিছে ছয়জনে, কয়জনে? ছয়জনে। এখন গাছের আঘাত বৈশাখ্য দোষ, লাভে লোভ লোভে পাপ পাপে মরণ। আমি না করছিলাম দক্ষিণ দিকে যাইও না, পূর্ব দিকে যাইও, উত্তর দিকে যাইও, পশ্চিম দিকে যাইও, দক্ষিণ দিকে যাইও না। আমার কথা অমান্য কইরা বুদ্ধিহীনের ভেসো ফইরা, গতকাল খাইয়া গেছো, আজ গাইয়া লাগিয়া গেছো, মালিক আইব জব কইরা খাইব। হরিণের টেনশন কি বাড়তাছে না কমতাছে? জোরে কন, বাড়তাছে না কমতাছে? এখন গতদিন তো বাচ্চা গেছে, আজকে তো মরণের হতে, মালিক আইয়া দেখবো জব করে হাইব। এখন গাছের আঘাত বইয়া কইতেছে দোষ, এখনো সময় আছে, যদি আমার কথা এখনো মানো, এখনো যদি মানো। সুবহানাল্লাহ বলেন, কাকে কাকে যুক্তি দিতেছে মিয়া মানুষ? আশরাফুল মাকলুকাত মানুষ, শ্রেষ্ঠ জাতি, একজন মানুষ দিয়ে একজন মানুষকে মার্ডার করাইতেছে, একজন মানুষ দিয়ে একজন মানুষকে আঘাত করাইতেছে, একজন মানুষ দিয়ে একজনের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, একজন দিয়ে একজনের বেজ্জতি করতেছে, একজন দিদি একজনের সম্পদ দখল করাইতেছে। মানুষ আশরাফুল মাকলুকাত, কিন্তু নিকৃষ্ট প্রাণী কাকে কত সুন্দর উপদেশ দিতেছে। কাকটা বলতেছে দোষ, এখনো সময় আছে, যদি আমার কথা মানো, মরবার আগে একবার মরতে পারো, তাইলে বাঁচতে পারবা, নাইলে বাঁচার কোনো পথ নাই। অন হরিণ তো মরণের হতে লাগিয়ে রইছে, হরিণকে মরতে তো আসি, ওই মরার হতে আসি, আবার মরাম কি কয়েই মরা না, আরো মরা আছে। সুবহানাল্লাহ বলেন, আরো কি আছে? মরা আছে। যদি মরবার আগে একবার মরতে পারো, তাইলে আমি বাঁচাইতে পারবো, আর যদি মরতে না পারো, তাইলে মালিকে জব করে হাইবো। হরিণে কো দোষ কেমনে মরতাম? ক মরণের পয়েন্ট হলো তিনটা, কয়টা? জোরে বলেন, মরণের পয়েন্ট কয়টা? তিনটা। মালিক যখন আয়া দেখ কেলাইব, তখন মালিক তো খুব গরম, নরম থাকতো না, খুব গরম হইব, কারণ লক্ষ টাকার বেড়া সিরে আপনি বাগানে ঢুকছেন, খাইছেন পারছেন ভাঙছেন, গতকাল হাইয়া গেছেন, আজ গায়ে লেগে গেছেন, মালিক আয়া দেখবো আর জব করে হাইব। মালিক যখন আয়া দেখ কেলাইব, তখন আমি আপনার ইশারা দেবো, ইশারা দেওয়ার সাথে সাথে আপনি মরবেন। হরিণে ক কেমনে মরতাম? ক এক নম্বর পয়েন্ট হলো জিব্বাডারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরবেন। দুই নম্বর পয়েন্ট হলো শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া থাকবেন। সুবহানাল্লাহ বলেন, ফাঁতি কইলাম দেন যেত না, ফাঁতি দিলে কইলাম আমনে বিপদ, আমিও বিপদ ভরণ লাগবো। তিন নম্বর পয়েন্ট হলো শ্বাসটা বিশুদনিয়া ফ্যাক্টারে ফুলাই দিব, এই হলো মরণের পয়েন্ট। কয়টা জোরে কোন? কয়টা? তিনটা, বাকিটা আমি করাম। কিছুক্ষণ পরে মালিক আইসে, আয়াসা দেখ কাকো হরিণ গত করলো, ছিলাম না বিদায়, তার কাটার বেড়াসিরা বাগানের ঢুকে হাইয়া গেলি, আজগার হাইলি না আইতাছি, কাকে গাছের আঘাত বয়াক দুস, অবস্থা বড় কাহিল, দাও লই আইতাছে, তাড়াতাড়ি রেডি হন, মরেন মরেন তাকদা মরেন। অন মরব কেমনে? জিপ বাডারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিতেইব, শক্তি দিয়ে এক দৃষ্টে ছায়া থাক তুইব, শ্বাসটা বিশুদনিয়া ফ্যাক্টারে ফুলাই তুইব, সায়ান ফাতে দিলে কইলাম মরা হইতো না, বিপদ আমনে ভরবেন আমিও ভরাম। তো ঠিক আছে, এখন হরিণে জিপ বাডারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরছে, শক্তি দিয়া দুই চোখে ছায়া রইছে, পাতি বন্ধ, শ্বাসটা বিশুদনিয়া ফ্যাটটা ফুলাইছে। মালিকে এক হাইলি নাচ গা আইতেছি, কাকটা গাছের আঘাত বয়াক দোষ, কোনো জায়গা রাগ করলে লস কই, কোনো জায়গা রাগ করলে লাভ কই। এখন যদি আপনি রাগ করেন তাইলে লস কবে? কিরে আপনার হরিণ, হরিণ আইসে আপনার তার কাটার বেড়া সিরিয়া, গত করলো হাইয়া গেছে, আজ গায়া বাইসাপ লাগিয়া গেছে, শুধু লাগছে না তাই মারা গেছে। কি হইছে কথা কন? কি হইছে? মারা গেছে। মরা হরিণ জব করলে হাওয়া যাবে না, রাখলে ফৈচা করলে দুর্গন্ধ বাইরিব, এই বাগানের কুইসার কেউ
নিত না, মালিয়া কা কথা করে মরা হরিণ জব করলে খাওয়া যেত না, রাখলে পয়সা কইলে দুর্গন্ধ বাইরিব, এই বাগানের কৈশার কেউ নিত না। আয় তোরা কই রশি লাগা, চার পাঁচ জনে মিল্লা রশি লাগাইছে, লাগাইয়া কান্দে নিছে, নিয়া কো লুঙ্গাত না ফলাই দে, লুঙ্গাত ফলাইয়া মালিককে যখন হেতের আড়ালে গেছে কুড়ি মুড়ি দিয়া রশিটি সিরিয়া, এক পশালে যে জঙ্গলে বাস করত ওই জঙ্গলে চলে গেছে। এখনো সময় আছে, মালিকের কথা মানেন। মালিক বলছে ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম, অপরাধ করে ফেলছেন অসুবিধা নাই, মালিকের কোর্টে স্ল্যান্ডার করেন, মালিককে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, তৌবা করেন, খালেস তৌবা করেন যে আল্লাহ খেয়েছি আর খাবো না, রিজিকের মালিককে জোরে বলেন মালিককে। যারা সুদ খাইতেছে তাদের ফ্যামিলিতে শান্তি নাই, আপনারা যাচাই করে গিয়া দেখেন একদিকে তা পঞ্চাশ হাজার পাইতেছে আরেকদিকে তা পাঁচ লাখ নাই, একদিকে তা পঞ্চাশ হাজার পাইতেছে আরেকদিকে পাঁচ লাখ নাই। মাবিল কমিটির বাবা ভাইয়েরা এরা পয়সা বের করে মাবিলটা সাজাইল, এরা জানে যে এখন বৃষ্টির, এখন বৃষ্টির মৌসুম, বৃষ্টির মৌসুমে বৃষ্টি হবে, আপনারা টাকা বের করছেন, এই এই সামিয়ানা না দেওয়া যদি উপরে তিরপাল দিতেন, তিরপাল যদি ফিট করতেন তাইলে বৃষ্টি অসুবিধা হইতো না, যারা আসছিল তারাও থাকতো, যারা আসে নাই তারাও আসতো, কিন্তু বৃষ্টির পরিবেশে তো এরা প্রেমের পরিচয়ে বসে আছে, এদের এরা আজকে বুঝাইতেছে খাদ্রাইলের জমিনে যে আমাদের অন্তরে নবীর প্রেম আছে, আমাদের অন্তরে আল্লাহর অলির প্রেম আছে, আমাদের অলির অন্তরে পাক পাঞ্জাতনের প্রেম আছে, আল্লাহ যেন এ মাহফিল শুধু আজ নয় কিয়ামত পর্যন্ত নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে এই খাদ্রাইলের জমিনে কবুল করে, বলুন আমিন, জোরে বলুন আমিন, দরুদ পড়েন সালাতুনিয়া রাসূল সালাম আলাইকুম সালাতুনিয়া রাসূল সালাম সালাম। দুই নম্বর পয়েন্ট চলে গেল, মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে গেছে বিদায়, আমি সরে আপনাদেরকে বোঝাইতেছি, আমার পরবর্তী বক্তা আসবে কিছুক্ষণ পরে, আপনাদের মাঝে মূল্যবান তাকে রাখবে। তিন নম্বর পয়েন্ট হলো মা জান্নাতুকা ও মা নারুকা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, মায়ের পায়ের নিচে সন্তানের দোজক। মা মা বাবা এমন সম্পদ, হাদিসে প্রমাণ এসেছে মার চেহারার দিকে, মার চেহারার দিকে কোনো সন্তান যদি নেক নজরে একবার লক্ষ্য করে তাকায় একটি কবলিয়াত খোঁজের সব পাওয়া যায়, জোরে কোন সুবহানাল্লাহ। মার চেহারার দিকে কোনো সন্তান যদি একবার মহব্বতের নজরে তাকায় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কবুলিয়াত হজের সওয়াব, একটা হজ করতে গেলে তিন থেকে চার লক্ষ টাকা লাগে, আপনার চার লক্ষ টাকা লাগবে না, চার লক্ষ টাকা লাগবে না, মার চেহারার দিকে এক নজর তাকাবে, বাবার চেহারার দিকে তাকাবে, মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা তার ঘরে আছে, মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা তার ঘরে আছে, মার চেহারার দিকে। সাহাবিগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে যদি একটা হজের সওয়াব হয়, আমরা যদি একশো বার তাকাই নবীজি বলেন একশোটা কবুলিয়াত হজের সওয়াব পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
মা বাবা যার ঘরে আছে আমি অনুরোধ করব, মা বাবার মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে দুঃখ দিবেন না, মা বাবাকে পর বানায়ে শাশুড়িকে আপন বানাবেন না, মাকে পর বানায়ে মহব্বতের বিবিকে আপন বানাবেন না, বাবার মনে কষ্ট দিবেন না, মার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট যে সন্তান দিবে, ইহকালে শান্তি নাই পরকালে শান্তি নাই, ইহকালে কষ্ট পরকালে কষ্ট, আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব, শান্তি রহমত পাবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। চার নম্বর পয়েন্ট হলো পর্দার ভিতরে থাকতে হবে। ইসলামিক কোরআন হাদিস মতে, আল্লাহ রাসুলের বিধান মতে পর্দা করা ফরজ। আর এখন পর্দা করব কই? এখন যে বুকরা বানাইছে, এখন যে বুকরাগুলা বানায় মা বোনেরা দোকানে যায় খলিফার কাছে গিয়ে বলে আমার সাইজটা এভাবে এভাবে ফিট করো, বুকরাটা পড়তে হবে এইভাবে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন বুকরা দিয়ে বুকরার বাকির দিয়ে কোনো দেখা না যায়, কেউ যেন কোনো নজর করতে না পারে, কেউ দৃষ্টি করে যেন কোনো আফসোস করতে না পারে, কেউ যেন কোনো কমপ্লিট করতে না পারে, ওই ধরনের বুকরা পরিধান করতে হবে। কিন্তু এখন তো বুকরা পরে টাইট ফিট, দৈর্ঘ্য প্রস্ত নাফা যায় বুকরার উপর দিয়া। আমি অনুরোধ করব এই ধরনের বুকরা বানাবেন না, এই ধরনের বুকরা পরবেন না, বুকরা পরবেন ওই ধরনের যেই ধরনের বুকরা পরলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বুকরার বাকিদের যেন দেখা না যায়, ভিন্ন পুরুষ দেখে যেন মুস করতে না পারে, এরা যেন ইয়ানা করতে না পারে, কুরদৃষ্টি কোন নজর যেন দিতে না পারে, ওই ধরনের বুকরা পরিধান করবেন। আল্লাহ যেন সকলকে সত্য সঠিক পথে, কোরআন হাদিসের মতো পথে, আল্লাহ রাসুলের মতো পথে, সাহাবিদের মতো পথে, তাবে তাবিনদের মতো পথে, ওলি আল্লাহদের পথে মতে আমাদের সকলকে চলার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আমিন।